সংবিধিবদ্ধ সতর্কীকরণ বিড়ি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। হ্যালো কাছের মানুষজন, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। বলেন তো ভালো সিনেমার সংজ্ঞা কি? থাক, প্রেশার নিতে হবে না। ভালো সিনেমার সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম। যেমন বিশিষ্ট সাউথ ইন্ডিয়ান মুভির ভক্ত, আপনার নামটা যেন কি? নাপেরু রিকি। হ্যাঁ, বাংলায় ক, আমার নাম রিকি। তো রিকির মতে যে সিনেমা দেখার পর মাথায় আটকে থাকে, কাজকর্মে ইফেক্ট পড়ে, সেটাই ভালো সিনেমা। তরে কইছে তুই বেশি জানোস। রিকির এই মতবাদের সাথে আপনি একমত হন আর না হন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তয় যেসব সিনেমা দেখার পর তার ইফেক্ট মানুষের কাজকর্মে অটো চলে আসে, সেগুলোকে তো স্পেশাল বলতেই হবে। যেমন ধরেন কৃষ্ণলানের টেনেটের কথা, সিনেমায় দেখানো উল্টো ইফেক্টের রেশ থাকলো বেশ, সিনেমা শেষ হওয়ার পরও মানুষের বাস্তব জীবনে টেনেট ইফেক্ট ঢুকে গেল। উল্টো করে হাঁটা শুরু করলো, গ্লাস এভাবে ভরতে লাগলো, গাড়ি উল্টো চালানো শুরু করলো, স্প্রের ধরন বদলে গেল, বলের খেলাও পাল্টে গেল। আমি অবাক মানছি, এই উল্টো চলার ইফেক্ট দিয়েই সম্প্রতি মুক্তি পাওয়া একটি সিনেমা শুরু হয়। সিনেমার নাম পুষ্পা, সিনেমায় নায়কের নাম পুষ্পা, পুষ্পা রায়। নামটা আরেকবার বলেন তো দেখি, মাথায় ঢুকে নেই। এই পুষ্পার ইফেক্ট নিয়েই আজকের এই ভিডিও। সো আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। আল্লু অর্জুন, এই মানুষটার পর্দার উপস্থিতি অনেক গ্র্যান্ড। তিনি যখন পুষ্পায় পুষ্পার ভং ধরেছেন, স্টাইলার দাপটের জব্বর খেলা দেখিয়েছেন, তখন চরিত্রটা অটো আইকনিক হয়ে গেছে। কারেক্ট, সিনেমা ভালো নাকি মন্দ সেদিকে যাব না। পুষ্পা, পুষ্পা চরিত্রটির কিছু বৈশিষ্ট্য আছে যার ইফেক্ট দুনিয়াব্যাপী ছড়িয়ে পড়েছে। আজ নজর দিব পুষ্পার সেই সব ইফেক্টেই। তাহলে চলো। সিনেমায় পুষ্পা সবসময় একটা ঘাড় উঁচু করে রাখত। ছোটকালে একবার রাগে ঘাড় উঁচু করেছিল, এরপর সেটা জীবনের সঙ্গী হয়ে যায়। ঘাড় উঁচু করে হাঁটে, ঘাড় উঁচু করে নাচে, সবসময় ঘাড় উঁচু। সিনেমা শেষ করার পর মানুষের মধ্যেও এইটা ঢুকে যায়। অনেককে দেখি এক ঘাড় উঁচু করে হাঁটছে, এভাবে হাঁটেন কেন? আরে আমি পুষ্পা, পুষ্পারাজ। আপনি পাগল। পুষ্পার ছিল মারাত্মক ভাব, সবসময় পায়ের উপর পা তুলে বসত, আর এই স্টাইলটাও এসেছে ছোট থেকে। পায়ের উপর এক পা তুলে পুরাই বসের মতো বসে থাকত। বস না। সিনেমায় দেখা যায় পুষ্পার বসার এমন ভঙ্গি তার মালিকের পছন্দ হয় না, তাকে পা নামাতে বলে। পুষ্পা সাথে সাথে সেই চাকরি ছেড়ে দিয়ে চলে যায়। বস মানুষ তো। আপনি যেই হন না কেন, পুষ্পা আপনার সামনে পায়ের উপর পা তুলেই বসবে। বসেন, বসেন। এই সিনেমা দেখার পর আমার এক ফ্রেন্ড তার বসের সামনে গিয়ে পায়ের উপর পা তুলে বসেছিল। বান্দার চাকরি হারিয়ে আজ বেকার। আরে, সিনেমায় পুষ্পার ছিল বিড়ির নেশা, একটু পর পর বিড়ি টানে। কাঠমিস্ত্রিরা যেমন কানের উপর কাঠপেন্সিল রাখে, তেমনি পুষ্পা কানের উপর বিড়ি রাখে। যেসব মানুষ আগে সিগারেট টানত, পুষ্পা দেখার পর অনেকই সিগারেট ছেড়ে দিয়েছে। খুশি হলাম তোমার কথা শুনে। হেউ, সিগারেট ছেড়ে তারা এখন বিড়ি টানে। বিড়ি দে, বিড়ি দে। পুষ্পারাজ বাসায় লুঙ্গি পরে, অনেক কুল ডুড আছে যারা আগে লুঙ্গি পরা নিয়ে হাসি তামাশা করত, পুষ্পার দেখা দেখি তারাও এখন বাসায় লুঙ্গি পরে। জগতের লীলা বুঝা ভার। পুষ্পা ঘুম থেকে উঠে পাউডার দিয়ে দাঁত পরিষ্কার করে। এই চিত্র দেখার পর অনেকেই পেস্ট ছুঁড়ে ফেলে পাউডার হাতে তুলে নিয়েছে। সিনেমায় পুষ্পা একটু পর পর এমন করে আর বলে, মানে কি? আমি আপোষ করব না। ও আচ্ছা, আমি মনে করছিলাম ওনার ওখানে খাউজানি আছে, তাই স্টাইলের ভং ধরে চুলকিয়ে নেয়। সবাই ওকে ভয় পায়। কথা সত্য, সিনেমায় পুষ্পা পেজার ব্যবহার করে আর সেটাতেও বেজে উঠে থেকে দেলে। বুদ্ধিমান ছেলে, বুদ্ধিমান ছেলে পুষ্পার হালকা ক্ষুধা লাগলে চা আর রুটি খায়। আমার হালকা ক্ষুধা লাগলে এক কাপ চা আর বিস্কলাপ ড্রাই কেক খাই। আসলে চায়ের সাথে সবাই বিস্কলাপ ড্রাই কেক খায়। পাখিও বুঝে। হ্যাঁ, বিস্কলাপ ড্রাই কেক মুখে মুখে তাই। পুষ্পাতে ফেরত যাই। পুষ্পা লেগুনার পিছনে দাঁড়িয়ে ঝুলতে ঝুলতে যেতে পছন্দ করে। এই ইফেক্টও মানুষের ভিতর ঢুকে গেছে, সিট থাকা সত্ত্বেও লেগুনার পিছনে দাঁড়িয়ে ঝুলতে ঝুলতে যায়।
থেকে দেলে পইরা গেলে বুঝবেন কেমনে পাঁচা ছেলে। যাই হোক, নাচের ক্ষেত্রেও পুষ্পার স্বকীয়তা ছিল। নাচতে নাচতে স্যান্ডেল খুলে গেছে, নো প্রবলেম। স্টেপের মাঝেই সেই স্যান্ডেল পরে নিয়ে আবার ড্যান্স। এই স্যান্ডেল ড্যান্সের ইফেক্ট ছড়িয়ে পড়েছে দুনিয়াব্যাপী। পুষ্পার ইফেক্ট এসে গেছে বিপিএলেও, তবে শুধু স্যান্ডেল স্টেপ না, বিপিএল যেন পুষ্পার অফিসিয়াল ক্রিকেট লিগ। বিষয়টা এমন হয়ে গেছে, উইকেট নিলেই পুষ্পার স্টাইলে উদযাপন করতে হবে, তা না হলে গুলি করে দেব। হ্যাঁ, কি যে বলেন। বিপিএল এ পুষ্পা কাণ্ডের সূচনা করেছেন অপু। এই বান্দা আগে উইকেট পেলে সাপের ফণা তুলতেন, তারপর কিং অফ ফাইটার্স এর রবার্টের মতো আগুনের গোলা মারতেন, আর এবারের বিপিএল এ পুষ্পা হয়ে গেছেন। উইকেট নিয়ে থেকে দেলে করেন, অপু শুরু করলেন আর সবাই লাইন ধরলেন। সাকিব ভাইও উইকেট নিয়ে পুষ্পা হয়ে গেলেন। তাই ওনারটা পুষ্পার ভং ছিল নাকি অন্য কিছু ছিল তা বলা কঠিন। সাকিব ভাইয়ের থেকে দিলে পুষ্পার মতো না হলেও এটা দিয়ে ভালো মিমস বানানো যাবে। দেশি ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি ক্রিকেটাররাও এই জ্বরে ভুগেছেন। ক্যামেরন ডেলপোর্ট অর্ধশতক করে থেকে দেলে করেছেন। এদিকে ব্রাভো হোটেলে স্যান্ডেল ড্যান্স দিয়েও ক্ষান্ত হননি, মাঠে এসেও তা ধরে রেখেছেন। উইকেট নেয় আর এমন করে, আরে আপনি কাঁপছেন কেন? জানি না বড় মালিক। অন্যদিকে তানভীর ইসলাম নামের এই ভাই শ্রীভাল্লি ড্যান্সের নামে নিজের খিল্লি করেছেন। এগুলো তারপরও মানলাম, কিন্তু শরীফুল কি মনে করে নায়িকা রাশমিকার ঢঙে সামি সামি করলেন তা বুঝে ওঠে না। কি বলবো, যাই হোক, এই সামি সামি গানে কোমর দোলানোর তালিকায় আছে নাসুমো। এইসব নাচানাচিও ধরলাম এক ধরনের উদযাপন, কিন্তু সেটারও তো একটা লিমিট আছে তাই না? অবশ্যই, আসলে বিপিএল এ কোনো লিমিট নেই। পুষ্পার আইটেম সঙ্গে আল্লু অর্জুন মুখে বিড়ি নিয়ে পায়ের সাথে চুকরি বুকরি করেন, এই জিনিসও বিপিএল এ দেখা গেছে। কাগজের বিড়ি বানিয়ে তা মুখে নিয়ে ড্যান্স দিয়েছেন মেহেদী হাসান। আপনারাই বলেন এইটা কোনো কথা? উইকেট নিয়ে উদযাপনের নামে নাচানাচি বুঝলাম, কিন্তু তাই বলে বিড়ি? না না, সমর্থন করি না। প্রতিবার বিপিএল আসলেই নানান সার্কাস দেখা যায়। বিপিএল এর আয়োজন আর খেলার মান এতই নিম্নমানের যে টসের কয়েন পর্যন্ত লজ্জায় লুকিয়ে পড়ে। ওহ, ইটস গন আন্ডার দ্য বোর্ড। বিপিএল শুরু হলেই বিতর্ক, অটো অটো, খেলোয়াড়দের সমস্যা, অটো অটো, সম্প্রচারে সমস্যা, অটো বেরোচ্ছে, ধারাভাষ্যে সমস্যা, অটো বেরোবে, এদিকে আম্পায়ারিং এর যে অবস্থা, ভাবতেই গা কাটা দেয়। এর সাথে এবার যুক্ত হয়েছে পুষ্পা সেলিব্রেশন। খেলা দিয়ে বিপিএল যত রানা নাম করেছে, পুষ্পা সেলিব্রেশন দিয়ে তার চেয়ে বেশি করেছে। সো সবাই থেকে দেলে করেন, থেকে দেলে, থেকে দেলে, থেকে দেলে। সো আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে যা ইচ্ছে করেন, তবে খেলার মাঠে বিড়ি ধরাইয়েন না। সো আজ আমি যাচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে লেগুনার পিছনে। অটো অটো, থেকে দেলে, অটো বেরোচ্ছে, থেকে দেলে, অটো অটো, থেকে দেলে, অটো বেরোবে, থেকে দেলে।